আসসালামু আলাইকুম, আমি আছি মোহাম্মদ পিয়াসুসন প্রান্ত, ফাউন্ডার এন্ড সিও অফ প্রানবিন এডুকেশন। তো আমরা আজকে আছি সাউথ কোরিয়া ভিসা সাকসেস নিয়ে কথা বলতে। তো তোমার নামটা বলো। জি, আমার নাম নওশাদ। আচ্ছা, তুমি তো ভিসা পেয়েছো সাউথ কোরিয়া? জি জি। তো কোন ইউনিভার্সিটিতে যাচ্ছো, তোমার সাবজেক্ট কি? জি, ক্যাংলং ইউনিভার্সিটি। আমার সাবজেক্ট হচ্ছে ব্যাচেলর অফ স্মার্ট কম্পিউটিং। তোমার তো আইএস ছিল, কত ছিল তোমার আইএস? স্যার, আমার আইএস ছিল হচ্ছে 6। আচ্ছা, তো আমাদের সাথে একটু শেয়ার করো, তুমি মানে প্রানবিনের সাথে কিভাবে খুঁজে পেলে আমাদেরকে? অ্যাকচুয়ালি ফার্স্ট আমি আমার দেশের বাড়ি থেকে, যশোর থেকে আর কি, ঢাকাতে আসছিলাম। তখন আমি অনেক কনফিউজ ছিলাম যে কোন কনসালটেন্সিতে যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। একজন আমাকে এক ধরনের কনসালটেন্সি সাজেস্ট করছিল। দেন আমি ইউটিউবে রিসার্চ করা শুরু করি যে কোন কনসালটেন্সি ভালো হতে পারে। তো ইউটিউবে আমি অ্যাকচুয়ালি প্রানবিন এডুকেশনের একটা ব্লগ দেখি, ইভেন ফেসবুক আপনাদের পেজটাও দেখি। তো আপনাদের ফেসবুক পেজটা দেখে আমার মনে হয় যে আপনাদের অফিসটা একবার ভিজিট করা উচিত। তারপরে আমি এখানে আসি। আসার পরে দেন আপনারা তো অনেক সাপোর্ট দেন আমাকে, অফার লেটার আনা থেকে শুরু করে আমার ভিসা প্রসেসিং পর্যন্ত পুরো প্রসেসটাই তো অনেক হেল্প করছেন। আমাদের ফুল সাপোর্ট। আপনি কেমন লেগেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ বাবা, আমরা অনেক স্যাটিসফাইড, কারণ আমরা তো আসলে একটু ছোট শহরে থাকি, ঢাকার বাইরে থাকি। আমরা এই জিনিসগুলি আসলে অত ওইভাবে নিজেরাও ওইভাবে মানে খোঁজ খবর নিতে পারি না কিংবা জানি না। আমার ছেলেটা আসলে সবকিছু তোমাদের সাথে কথা বলার পরে, তোমাদের কথা যখন বললাম, তোমাদের কথা পড়তে আমিও তোমাদের সাথে কথা বললাম, আমার খুব ভালো লেগেছে। এবং তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করছো, সেই পরিমাণ এই সাপোর্টটা তো আসলে মানে কোনো তুলনাই হয় না। আলহামদুলিল্লাহ বাচ্চাটার আমার ভিসা হয়ে গেছে, ইনশাল্লাহ চলেও যাচ্ছে। সবাই দোয়া করবেন, আমি সবার কাছে দোয়া চাই, তোমাদের জন্যও দোয়া চাই, ওর জন্যও দোয়া চাই। এবং আমি আসলে তোমাদের প্রতি এতটাই স্যাটিসফাইড যে আমার পরবর্তী সন্তানের জন্য, বাচ্চার জন্য আমি তোমাদেরকেই রিকমেন্ড করছি, কারণ ওর প্রসেসিংটা আসলে আমি তোমাদের কাছেই করাতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, তোমরাই দেখবা আমি আসলে এটাই, কারণ আমি অন্যদেরকেও বলবো যারা আসতে চায় তারা যেন তোমাদের কাছে এসে নিজেদের এটা করে। আমি ভালো লাগে নাই বলতে, ওদের যে ম্যানেজমেন্ট প্রসেস বা ওদের যে কথা বলার ইয়েটা, এটা ভালো লাগে নাই বা আমার মনে হয় নাই যে ওরা আমার জন্য পারফেক্ট হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, এর জন্য পরবর্তীতে আমি আর কি আপনাদের কনসালটেন্সিতে আসি। আর আমরা তো তোমাকে কোরিয়া বিষয়ে যা যা বলেছি সব কিছু তো তুমি পেয়েছো, যে আমরা সব জেনুইন, সব কিছু জেনুইন আপনারা দাদা বলছেন ওগুলোই আমি পেয়েছি। সেটা আপনার ইউনিভার্সিটি হোক বা আপনার ভিসা প্রসেসিং হোক, যা বলছেন সব কিছু ওভাবেই হয়েছে আর কি। তো আপনারা শুনতে পেলেন। তো আমরা আশা করবো যে আপনাদের দোয়াতে প্লাস আল্লাহ রহমতে যেন আমরা আরও ভালো কাজ করতে পারি। তুমি কি অন্যান্য সব স্টুডেন্টদেরকে কি বলতে চাও? অ্যাকচুয়ালি আমি স্টুডেন্টদেরকে এটাই বলতে চাই যে প্রানবিন এডুকেশন আসলে সাউথ কোরিয়ার ভিসার জন্য স্পেশালি খুবই ভালো। তবে যদি তারপরেও কারোর মনে কোনো ডাউট থেকে থাকে বা কেউ যদি মনে করে যে না তারা ঠিকভাবে কাজ করতে পারে কি পারে না, আমি তাদেরকে সাজেস্ট করবো যে তারা মিনিমাম একবার হইলেও প্রানবিন এডুকেশনের অফিসটা ভিজিট করুক। এবং ভিজিট করার পরে তারা নিজেরাই বুঝবে যে তাদের সাথে কাজ করা উচিত কিনা বা তাদের ভিসা প্রসেসিংটা তাদেরকে করানো উচিত কিনা। তো আমরা তাহলে আজকে এখানে শেষ করছি। আর অবশ্যই আপনার প্রানবিন এডুকেশনে আবেদন করতে চান, আমাদের অফিস এলিফেন্ট বাটা সিগন্যাল ঢাকাতে, আপনার আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করে চলে আসবেন। আসসালামু আলাইকুম।